নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের আই কালেকশনসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের এই এপিসোড। মুখের ত্বককে সবসময় পরিষ্কার করে রাখা এবং ধুয়ে রাখা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, সেটা আমরা সকলেই জানি। কিন্তু রাত্রেও যে মুখ পরিষ্কার করে ঘুমোতে যাওয়া উচিত সেটা অনেকেই হয়তো জানে না, কিংবা হয়তো কেন উচিত সেটাও হয়তো অনেকে জানে না। আজকে আমি সেই ব্যাপারেই আপনাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করব। সেই ব্যাপারেই জানাবো যে কেন রাতে মুখ পরিষ্কার করে ঘুমোতে যাওয়া উচিত, তার কারণগুলো আজকে জেনে নিন এই ভিডিও থেকে। একটা গোটা দিন কাজের পর দিনের শেষে আমরা প্রত্যেকেই ক্লান্ত হয়ে বাড়ি ফিরি, তখন আমাদের কারোরই ইচ্ছে করে না স্কিন কেয়ার করি। তখন মনে হয় কোনো রকমে ফ্রেশ হয়ে বিছানায় গড়িয়ে পড়তে পারলেই জীবনটা বোধহয় সার্থক হয়ে যায়। হয়তো আমরা প্রতিদিনই নিজেদের কাছে প্রতিজ্ঞা করি যে কাল থেকে শরীরের যত্ন নেব, ত্বকের যত্ন নেব, কিন্তু তার হয়ে ওঠে না। আর এই অবহেলার কারণেই আমাদের ত্বকের কিন্তু বিভিন্ন ক্ষতি হওয়ার সম্ভাবনাগুলো তৈরি হয়। রাতে শুতে যাওয়ার আগে মুখ ধোয়া আমাদের স্কিনের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর একটা জিনিস, কারণ সারা দিনে ধকলের ফলে আমাদের ত্বক অনেকটা নিস্তেজ হয়ে পড়ে। তাই দিনের শেষেই হলো ত্বকের যত্ন নেওয়ার একটা সেরা সময়। সুতরাং অন্য কিছুর আগে আপনার ত্বকের স্বাস্থ্যের উপর অগ্রাধিকার দিন, এবং কেন রাতে মুখ পরিষ্কার করে বিছানায় যাওয়া উচিত তার কারণগুলো অবশ্যই একবার এই ভিডিওটা থেকে জেনে নিন। নাম্বার ওয়ান বলবো, ত্বকের ছিদ্রগুলি পরিষ্কার করে। সারা দিনের পর সঠিকভাবে ত্বকের যত্ন না নেওয়া হলে ধুলোবালি এবং মৃত ত্বকের কোষগুলি আপনার ত্বকের ছিদ্রতে আটকে যেতে পারে। এছাড়াও আমরা যে মেকআপ পণ্যগুলি ব্যবহার করি তা ত্বকের ছিদ্রগুলির ভেতরে ঢুকে যায়, এবং দীর্ঘ সময়ের জন্য মুখ পরিষ্কার না করা হলে ত্বকের ছিদ্রগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তাই রাতে ভালোভাবে মুখ পরিষ্কার করুন, মুখ থেকে সমস্ত ময়লাগুলো সরিয়ে ফেলুন। যদি সময় পান তবে সপ্তাহে আপনার ত্বককে ফোলিয়েট করুন। বা টু বলবো, ব্রণ হওয়ার সম্ভাবনা কমায়। ব্রণ হওয়াটার প্রধান দুটি কারণ হলো বদ্ধ ছিদ্র এবং ব্যাকটেরিয়ার আক্রান্ত হওয়া। তাই রাতে ভালোভাবে ত্বক পরিষ্কার করুন, এর ফলে ত্বকের বদ্ধ ছিদ্রগুলি খুলে যায় এবং মুখ থেকে সমস্ত ময়লা দূর হয়ে যায়, যা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণ হতে পারে। কিন্তু সারা রাত মেকআপ করে থাকলে ত্বকে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, যেমন ব্ল্যাক হেডস এবং বিভিন্ন দাগ হতে পারে। থ্রি বলবো, চোখের পাতাকে রক্ষা করে। আমরা চোখের উপর যে আইলাইনার লাগাই তাতে এমন কিছু রাসায়নিক রয়েছে যা দীর্ঘ সময়ের জন্য চোখে রাখা ঠিক নয়। চোখে দীর্ঘক্ষণ মেকআপ রাখলে চোখ জ্বালা হতে পারে এবং চোখে ইনফেকশনও হতে পারে। তাই অবশ্যই রাতে শোয়ার আগে এগুলি ভালোভাবে ধুয়ে ফেলবেন। আর ফোর বলবো, ত্বকের পুনর্জীবন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। রাতে ভালো ঘুম আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী, কারণ রাতের বেলা ত্বক পুনরায় জীবন্ত হয়ে ওঠে এবং মৃত ত্বকের কোষগুলি দূর হয়। এই জন্য 6 থেকে 8 ঘন্টা ভালোভাবে ঘুমানোর পর আমাদের ত্বক বেশ সতেজ হয়ে ওঠে। কিন্তু যদি আপনি রাতে মুখ না ধুয়ে শুয়ে পড়েন তাহলে ত্বকের নিরাময় প্রক্রিয়াটি কিন্তু বাধাগ্রস্ত হয়ে যায়। ফাইভ বলবো, নিস্তেজ ত্বকের বিরুদ্ধে লড়াই করে। দিনের বেলাতে আমাদের ত্বক অনেক কিছু সংস্পর্শে আসে, যেমন হলো ময়লা, ধুলিকণা, দূষণ, ধোঁয়া এবং অন্যান্য বিভিন্ন জিনিসগুলি সংস্পর্শে আসে, যা আমাদের ত্বকের ক্ষতি করতে পারে। সময়ের সাথে সাথে এই সমস্তগুলি আমাদের ত্বককে নিস্তেজ এবং ক্লান্ত করে দেয়। অতএব মুখ থেকে অযাচিত এবং ক্ষতিকারক সমস্ত কিছুকে দূর করতে হলে এবং সুন্দর ও উজ্জ্বল ত্বকটাকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই রাত্রে ত্বক পরিষ্কার করা প্রয়োজন। অবশ্যই রাতে মুখ পরিষ্কার করে ঘুমাতে যাওয়া আমাদের জন্য খুবই আবশ্যক। আশা করি আমার এই ইনফরমেশনের দ্বারা আপনাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এটা কতটা প্রয়োজন।
তাই আশা করি এবার থেকে আপনারা প্রত্যেকে যারা এতদিন করেননি তারা এগুলো করবেন। এটা নিয়মিত করতে পারলে আপনাদের ত্বকই সুন্দর থাকবে। নিজেকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ নিজের। সেই কথা মাথায় রেখে ঠিক এই টিপসগুলো মেনটেন করুন, দেখুন অনেকটা ইম্প্রুভমেন্ট আপনারা আপনাদের ত্বকের মধ্যে দিয়ে দেখতে পাবেন। আজকের মতো এখানেই, নেক্সট এপিসোডে আমি অন্য কোনো ভিডিও, অন্য কোনো টিপস, নতুন কিছু নিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততদিন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই দেখতে থাকুন। দেখতে থাকুন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ডান দিকের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, তাহলে আমার নিত্য নতুন আপলোড ভিডিওগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন এবং সেই মতো আপনারা নিজেদের এগুলো করতে পারবেন। নমস্কার।